কলকাতাতে ফের ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। প্রাণ হারালেন সাউথ কলকাতার একজন চিকিৎসক। চার দিন ধরে মিন্টো পার্কের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ডেঙ্গি শক সিন্ড্রোমে মৃত্যু হয়েছে তার। ডেঙ্গিতে মৃত্যু হলো একজন চিকিৎসকের এবং তিনি মিন্টো পার্কের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং ডেঙ্গির উপদ্রব যখন বৃদ্ধি পাচ্ছে সেখানে চিকিৎসকের মৃত্যু নিঃসন্দেহে বিষয়টাকে আরও উদ্বিগ্ন করে তুলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস। ডাক্তার বিশ্বাস, আপনাকে স্বাগত আর প্লাস নিউজে। এর আগেও আমরা ডেঙ্গি নিয়ে কথা বলেছি, কিন্তু আজকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একজন চিকিৎসকের মৃত্যু হলো, কি বলবেন? দেখুন, চিকিৎসক তো নাগরিক সমাজের বাইরে নয়, একদম তাই। তাকেও ডেঙ্গি আক্রান্ত হতে পারে, তিনি আক্রান্ত হতে পারেন। খুব খারাপ বেদনার যে উনি তার মৃত্যু হয়েছে, কিন্তু একই সাথে চিকিৎসকরা লড়ে যাচ্ছে, কিন্তু প্রশাসনকে এগিয়ে আসতে হবে যে রাস্তায় যে জলটা জমছে, পুজোর জন্য মাটি খোঁড়া হচ্ছে, বাঁশ পুড়ছে, সেখানে অনেক গর্ত থেকে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে জলটা জমছে, মশার বংশবৃদ্ধি হচ্ছে, এই জায়গাগুলোকে বুঝিয়ে ফেলতে হবে। তা না হলে কিন্তু আবার আমরা মশাকে সুযোগ দিচ্ছি বংশবৃদ্ধি করার। এক, আমাদেরকেও একটু সচেতন হতে হবে, বাড়ির মধ্যে যে আগাছা জল জমা জল এগুলোকে সরাতে হবে। ব্লিচিং পাউডার দিয়ে বিশেষ কাজ হয় না, আবার বলছি অ্যান্টিলার্ভাল অয়েল তেলগুলো যদি স্প্রে না করতে পারি খুব কাজ হবে না। কিন্তু আমরা যেটা করতে পারি, মসকিউটো রিপেলেন্ট, মসকিউটো কয়েল ব্যবহার করা আর তার সাথে মশারি খাটিয়ে শোয়া, কারণ নির্দিষ্ট চিকিৎসা তো নেই, সেই জন্য আমাদেরকে আটকাতে যে যা ব্যবস্থা করা দরকার সেগুলো সবটা করতে হবে। কিন্তু সবাইকে সচেতন হতে হবে, নাগরিক সমাজকেও হতে হবে, সাথে সাথে সরকারকেও হতে হবে, বসে থাকলে হবে। একদম, নাগরিক সমাজের সচেতনতার কথা আপনি বললেন, সাধারণ মানুষের যদি কিভাবে তারা সচেতন থাকবেন আরো একবার একটু জানিয়ে দেন। দেখুন, একটাই কথা বলবো, বিভিন্ন স্তরের মানুষ তো আছে একটা নাগরিক সমাজে, সেখানে তাদের যারা যারা যেখানে কিছু বসতি এরিয়া আছে সেখানে তাদের জলটা জমতে দেবেন না, তারাই সব থেকে বেশি আক্রান্ত হন, কারণ জলটা জমে যায় তাদের, লোল্যান্ডে আছে তারা, একটা এক নম্বর। দু নম্বর হচ্ছে তারা যেন ব্লিচিং পাউডার ছিটিয়ে মানে ব্লিচিং পাউডার ব্যবহার করুক, কিন্তু প্রতি সপ্তাহে দুবার করে যদি লার্ভাল অয়েলটা দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটা মশা বংশবৃদ্ধিটা আটকানো যাবে। আর তৃতীয়ত হচ্ছে ফুল শার্ট ফুল প্যান্ট মশারি ব্যবহার করা, আর মসকিউটো কয়েল বা মসকিউটো রিপেলেন্ট এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি কিছুটা আমরা সংখ্যাটা কমাতে পারবো, পুরোপুরি হয়তো না গেলেও অনেকটা কমিয়ে আনতে পারবো, এই সমস্যার থেকে নিবারণ হবে মানুষ। বেশ, অনেক ধন্যবাদ ডাক্তার বিশ্বাস আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম, ডাক্তার অরিন্দম বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু হয়েছে। আমরা বাঁকুড়া দিকে নজর রেখেছিলাম, সেখানেও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 87 জন। সব মিলিয়ে ডেঙ্গি যে উদ্বেগ বাড়াচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটাই কথা বলার যে প্রত্যেককে সচেতন থাকতে হবে এবং মিনিমাম যে প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটাই মেনে চলতে হবে। কোথাও জল জমতে দেওয়া চলবে না এবং সবসময় ফুল স্লিভস শার্ট পরতে হবে, ফুল প্যান্ট পরতে হবে এবং বেসিক যে নিডস সেগুলোই মেনটেন করলে হয়তো কিছুটা হলেও আমরা এই যে ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষজন তার প্রবণতাটা কমাতে পারি।